আমন ধানের বাম্পার ফলনে চট্টগ্রামে কমতে শুরু করেছে চালের দাম। সবচেয়ে বেশি কমেছে মোটা আতপ ও সিদ্ধ চাল। চিকন চাল কমতির দিকে হলেও সুগন্ধি চালে স্বস্তি ফেরেনি। পাইকাররা বলছেন উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটে জিম্মি ব্যবসায়ীরা, যে কারণে সুগন্ধি চাল নিয়ে চলছে চালবাজি। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। এই ছাড়াও আমদানি চালও রয়েছে বাজারে, তাই কমেছে দাম। মোটা চাল কমছে আর কি, চিকন চাল কমানে আগের মতোই আছে। মোটা চাউল যা আছে 2-3 টাকা করে প্রতি কেজিতে কমছে, কিন্তু সুগন্ধি চাউলের দাম বেড়ে গেছে অনেক বেশি। ক্রেতারা বলছে যেভাবে হু হু করে বেড়েছে চালের দাম সেভাবে কমেনি। আজকে কিনছি 65 টাকা, ঠিক আছে, দুদিন পরে বলতেছে 65 টাকা, ঠিক আছে, তো 1 টাকা কমাইছে 67 টাকা, তো এটা হচ্ছে না তো, কমার মতো হচ্ছে না তো। এখন হয়তো সিজন হিসাবে কিছু কমে আসছে, হয়তো সাপ্তাহিক 10 দিন থাকবে বাজার, আবার উঠে যাবে। এদিকে সুগন্ধি চালের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। নতুন চিনিগুড়া উঠছে, কিন্তু চিনিগুড়া চাল এবং কাটারি এগুলো 6,800 টাকা বর্তমানে চিনিগুড়া চলতেছে, প্রায় 135 টাকা পার কেজি। এখন ধান কাটার সাথে সাথে তারা ধানগুলো স্টক করে ফেলতেছে, কিছু মধ্যস্বত্বভোগী, কিছু প্যাকেটিং কোম্পানি, যার জন্য এই বাজারটা কমতেছে না। বর্তমানে পাইকারিতে সেদ্ধ চাল বস্তায় 100 কমে বিক্রি হচ্ছে 2,800 টাকায়। এই ছাড়া সন্না সেদ্ধ চালের দাম 150 টাকা কমে বিক্রি হচ্ছে 2,700 টাকা। নাজিরশাল সেদ্ধ বস্তায় 100 টাকা কমে বিক্রি হচ্ছে 3,800 টাকায়। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।